ব্রাসেলস ভাইপার নামে একটি সাপের উপদ্রব বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। সুতরাং আতঙ্কিত নয়, আপনারা সাবধানতা অবলম্বন করবেন এবং যদি কোনো সাপের দ্বারা ধ্বংসপ্রাপ্ত হন তাহলে রাসেল ভাইপার সাপ চলে আসছে। মাননীয় স্পিকার, এই সাপ আসার কারণে সরকারে আমাদের বাংলাদেশে দর্শক শ্রোতা, এই রাসেল ভাইপার সাপ সম্পর্কে কিন্তু সবাই কথা বলতেছে। ব্যারিস্টার সুমন, মুফতি গিয়াসউদ্দিন আত্মাহিরি, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাই কিন্তু এই রাসেল ভাইপার সাপকে নিয়ে কথা বলতেছে। এই ভিডিওর মাধ্যমে কিন্তু সবাই কি বলতেছে এই সাপকে নিয়ে। তারপর একজন ডাক্তার বলতেছে রাসেল ভাইপার সাপকে নিয়ে আর বই নেই, এর প্রতিষেধক বের করতেছি আমরা। আপনারা যদি এই রাসেল ভাইপার সাপকে নিয়ে একটু আতঙ্কে থেকে থাকেন তাহলে কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। প্রথমে দেখাবো এই তিনজন রাসেল ভাইপার সাপ সম্পর্কে কি অজানা তথ্য বলতেছে, তারপরেই কিন্তু সেই ডাক্তারের বক্তব্যটা দেখাবো। দর্শক শ্রোতা, আপনারা এক এক করে বক্তব্যগুলো দেখেন। এই যে আজ আমি আপনাদের সামনে একটি সতর্ক বার্তা দেওয়ার জন্য উপস্থিত হয়েছি। ইদানিং আমরা দেখতে পাচ্ছি রাসেলস ভাইপার নামে একটি সাপের উপদ্রব বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। সে ব্যাপারে একটি বেসরকারি সংস্থা ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন বলেছে, আমাদের দেশে আরও বিষাক্ত সাপ আছে। অর্থাৎ যে কোনো সাপের কামড়ে হোক, রাসেল ভাইপার, রাসেলস ভাইপার কিংবা অন্যান্য সাপ, এই ইত্যাদিজনিত সাপের দংশনের কারণে কিন্তু আমাদের মৃত্যু করতে পারে যদি আমরা যথাসময়ে চিকিৎসা না নিই। সুতরাং আতঙ্কিত নয়, আপনারা সাবধানতা অবলম্বন করবেন এবং যদি কোনো সাপের দ্বারা ধ্বংসপ্রাপ্ত হন তাহলে অবশ্যই আপনারা চিকিৎসার দ্বারস্থ হবেন। আর রাসেলস ভাইপারের একটি তথ্য আমি আপনাদেরকে এতটুকু বলতে পারবো, রাসেলস ভাইপার কিন্তু গতানুগতিক অন্যান্য কোনো সাপের মতো নয়। অন্যান্য সাপ কিন্তু ডিম দেওয়ার মাধ্যমে বাচ্চা ফুটে থাকে, আর রাসেলস ভাইপারটা হলো সেটা বাচ্চা প্রসব করে থাকে। 3 থেকে প্রায় 40-45-50টি সাপ কিন্তু তারা প্রসব করে থাকে। তো বিলুপ্ত প্রায় এই সাপটির হঠাৎ করে উপদ্রব, তার বাস্তবতা কতটুকু সেটা নিশ্চয়ই সরকার বিভিন্ন সংস্থার মাধ্যমে তদন্ত করবেন এবং অবশ্যই সেটার প্রতি নজরদারি করবেন। তবে আমি আপনাদেরকে বলবো, সেই সমস্ত সাপের উপদ্রব থেকে বাঁচার জন্যে এবং বিভিন্ন অনিষ্ট থেকে বাঁচার জন্যে কিন্তু তাহলে আতঙ্ক নয়, সাবধানতা অবলম্বন করবেন এবং সতর্ক থাকবেন, এবং ঝোপঝাপ কিংবা ক্ষেত খামারে কাজ করলে একটু সতর্ক থাকবেন এবং এই দোয়াটা আপনারা বেশি বেশি করবেন, ঠিক আছে? এবং যে কোনো সাপ যদি আপনাকে দংশন করে যতটুকু পারেন সেই সাপটা শনাক্ত করে চিকিৎসার দ্বারস্থ হওয়ার জন্য আপনারা চেষ্টা করুন। রাসেলস ভাইপারে কামড় দিলে সাথে সাথে কেউ মারা যাবে এটা পুরোপুরি গুজব। সাথে কোনো সাপের কামড়ে কেউ কখনো সাথে সাথে মারা যাবে না, কারণ সাপের কামড়ে মরার উপায়টা হচ্ছে এই বিষটা একটা নির্দিষ্ট অর্গানকে এফেক্ট করতে হবে, তারপর সে মারা যাবে। এই এটা কখনো সাথে সাথে হবে না, এই বিষটা ছড়াতে হবে। কেউ যদি ওই রকম হয় তাহলে একটা হতে পারে ভয়ে মারা গেছে, এটা ছাড়া এভাবে হয় না। গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেন বলছেন, দেশে পর্যাপ্ত অ্যান্টিভেনম আছে, হাসপাতালগুলোতেও অ্যান্টিভেনম রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যে রাসেল ভাইপারের যত রকম অ্যান্টিভেনম আমাদের প্রত্যেকটি স্বাস্থ্যকেন্দ্রে আছে, যা থানা, উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে, ডিস্ট্রিক্ট হসপিটালে। অতএব আতঙ্কিত না হয়ে যদি কাউকে সাপে দংশন করে তাহলে দ্রুত হাসপাতালে যেতে হবে। তাই রাসেল ভাইপার সাপ চলে আসছে। মাননীয় স্পিকার, এই সাপ আসার কারণে সরকারে যখন সাপ আসে প্রকৃতিতে বেজি থাকে, এই বেজি করে কি সাপরে নিয়ন্ত্রণ করে, কিন্তু এই সরকারে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় রাসেল ভাইপার আছে কিন্তু বেজি ওই পরিমাণ নাই যে এই সাপরে ধরবে। মাননীয় স্পিকার, আপনি দেখেন এই আমাদের প্রতিষ্ঠানগুলো, আমরা তো যখন মাছ ধরতে বসি কতদিন দেখি সাপ যাচ্ছে, আর যেখানে বসতাম তার নিচেই একটা ফকর, ওর মধ্যে বেশ ভালো মুখ বের করে এত বড় একটা সাপ ফেসবুকে দেখলাম, টিকটকও, ফেসবুকে
টোটাল পাতায় পাতায় শুধু রাসেল বাইপা, রাসেল বাইপা নদী দিয়া বাইসাইতেছে, ঘরের কোনার ভিতরে, উঠানের ভিতরে, এরপরে ইউটিউব থেকে বাইর করে করে, গুগল থেকে বাইর করে করে ছেড়ে দিতেছে, এমন একটা আতঙ্ক সৃষ্টি করছে। এই ইডি ফেসবুকে দেখলে মনে হয় যে নিজের ঘরের ভিতরে ঢুকে রয়েছে, অনেকটা ভেজাল ডুবাই দিছে না মন মনে। এই হলো অবস্থা। 100 বছর আগে রাসেল বাইপারের খুব একটা ইয়া ছিল, এটা 100 বছরের ভিতরে আর আলোচনা ছিল না। এই সাপটা হইলো এমন একটা সাপ, সব সাপ কিন্তু যার যার আপন জায়গায় বসে থাকে, মানুষ দেখলে আস্তে আস্তে খৈরা জায়গা, যতক্ষণ তারে আঘাত না করে সে আঘাত করে। আর রাসেল বাইপার হলো এমন সাপ, এটা মানুষ দেখলে দুইরাই সে এমন ভাই এমন গতিতে ছবুল মারে একবারে সাথে সাথে 20 সেকেন্ডের ভিতরে, মানে এটার একটা বিষক্রিয়া হয়, এটার এফেক্টটা ফুসফুসের মধ্যে পড়ে, সাথে সাথে কিডনির মধ্যে পড়ে, তাড়াতাড়ি আপনার হসপিটালে নিয়ে যেতে হবে, কিন্তু এমন একটা বিষাক্ত সাপ। এখন আসলে কি সাপটা কি এমনভাবে সরাই গেছে গা, নাকি তো ফেসবুকের গজব আমরা ধরছে, এটা আমার বুঝতাম পারতেছি না। তো যাই হোক, আল্লাহ পাক সত্য হোক আর মিথ্যা হোক, আল্লাহ পাক আমরা এই বিপদ আপদ থেকে বাঁচাই রাখুক, আমিন গণ। তো এই রাসেল বাইপারের ডরে এক একজন গরুর কোনা কোনা লাইট দিয়ে দেহে, উডানের কোনা কোনা দেহে, আরে বাতি ছাড়বো কবরে যাওয়ার পরে যে কত রাসেল বাইপার বয়ে রয়েছে, সুদ করে কামরায় ভালো লাগা। আরে হাত তুলে কো, হাত তুলে কো, হাত তুলে কো, মুখটা খারাপ করিস না, কয়ে দিলাম রাসেল বাইপার ডরে কষ্ট নিয়ে না বাবা, এটা উচিত কথা, এই হক কথা না পেলে আমার মুখ সুলকায়। রাসেল বাইপার ডরে, আরে বাপরে বাপ, বাপরে বাপ, আর কবর যে কত রাসেল বাইপার বয়ে রয়েছে, এই রাসেল বাইপার বলে ওই কবরে সাপের দৈর্ঘ্য হইলো 450 কিলোমিটার, দাঁত গুলো হইলো 70 গজ লম্বা, পিছনে মাথার মধ্যে হইলো মহিলাদের চুলের মতন গুছা, গায়ের মধ্যে হইলো দুর্গন্ধ, সুবলটা মারলে 70 গজ মাটির নিচে দেহটা আলাদা করে ডুহাই দিব, তখন কোন উজাইব, কোন বাইতে আইব, আর কোন ডাক্তারের কাছে যাবে, কোন ভ্যাকসিন লইবা, এই সুযোগ কবরের মধ্যে নাই। এ সুদকরের গোষ্ঠী, কবরের কথা চিন্তা কর। দর্শক শ্রোতা, আপনারা তো দেখলেন যে তিনজনই কি বলতেছে এই ভয়ঙ্কর রাসেল বাইপার সাপ সম্পর্কে। তারপরে কিন্তু আমরা একটা গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছি যে একজন ডাক্তার কি বলতেছে, সে কিন্তু রাসেল বাইপার সাপের প্রতিষেধক বের করার জন্য তাই করতেছে তাদের একটা সম্পূর্ণ গ্রুপ। দর্শক শ্রোতা, সেই ওষুধ বের করার জন্য কিন্তু সম্পূর্ণ কাজ চলতেছে, খুব শীঘ্রই সেই ওষুধটা বের হয়ে যাবে। তাই দর্শক, আপনাদেরকে আমি আবারও বলতেছি, আপনারা কিন্তু সাবধান থাকবেন এই ভয়ঙ্কর রাসেল বাইপার সাপ থেকে। আর হ্যাঁ, এটাও বলতেছি, আপনারা কিন্তু সেই সাপটা দেখলেই মারবেন না, সেই সাপটাকে ধরার চেষ্টা করবেন বা বন বিভাগে কল দিবেন, তারা এসে সেই সাপটাকে ধরে নিয়ে যাবে। দর্শক শ্রোতা, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।